সুপারম্যান, এই শব্দটি শুনলেই আমাদের মনে কেমন ভিজুয়াল সৃষ্টি হয়? আশার প্রতীক, ভরসার প্রতীক। সুপারম্যান যদি একজন ক্রিপ্টোনাইট এলিয়েন, কিন্তু এই পৃথিবীর আলো বাতাস আর স্মল ভিলের পরিবেশ তাকে আমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ একজন আদর্শ মহাপুরুষে, মহামানবে রূপান্তর করেছে। সুপারম্যানের চোখ দিয়ে ধ্বংসাত্মক লেজার বিম বের হলেও মানুষ যখন তাকে আকাশের বুকে ভাসতে দেখে, তখন তাকে দেখে ভয় পায় না, বরঞ্চ ভালোবাসা আর প্রত্যাশার ভরসায় আমাদের বুক ভরে ওঠে। এই মহাশক্তি সুপার হিউম্যান, যে কিনা চাইলেই পুরো দুনিয়াকে এক নিমেষে নিঃশেষ করে দিতে পারে, মহাকাশে গিয়ে পৃথিবীর কক্ষপথ উল্টে দিয়ে টাইম ট্রাভেল করাতে পারে, সেই সুপারম্যান এই দুনিয়ার জাগতিক জীবনের আইন মেনে হাতে হাত করা পড়ে আইনের সামনে দাঁড়াতে দ্বিধা করে না। যদিও এক সেকেন্ডের কম সময়ে সুপারম্যান হ্যান্ডকাফ খুলে মুক্ত হয়, যদিও সবাই জানে তাকে কন্ট্রোল করা যাবে না, কিন্তু আমরা এটাও জানি সুপারম্যান হিউম্যানিটির জন্য কোনো থ্রেট নয়, উল্টো জগতের যে কোনো বিপদের সম্মুখে সবার আগে বুক চিতিয়ে দাঁড়াবে সেই। এবার ছোট বড় পর্দায় যত সুপারম্যান এসেছে সবাইকে একবার দেখুন, আর নতুন সুপারম্যান লিগেসি মুভিতে বর্তমানে শুটিংরত ডেভিড করেন সুইটকে দেখুন। নতুন সুপারম্যান স্যুটে শুটিংয়ের এই ছবিগুলো দুদিন আগে লিক হয়েছে। সুপারম্যান বললেই আমাদের মনে মগজে যে সুবিশাল মহামানবের ইমেজ ভেসে ওঠে, তার সাথে জেমস গান পরিচালিত এই নতুন সুপারম্যানকে আপনাদের কাছে কতটা মানানসই লাগছে আজকের ভিডিওতে বলবো এই বিষয়ে। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলাভাষী সমস্ত সুপারম্যান ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম আমার এই ভিডিওটি রেকমেন্ড করে। দুই দিন আগে নতুন সুপারম্যান স্যুটে আমরা ডেভিড করেন সুইটের শুধু এই ছবিগুলি নয়, কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপও দেখেছি, এবং ছবিতে যেমন লাগছে ভিডিওতে আরো বেশি খারাপ লাগছে তাকে। মনে হচ্ছে অফিসিয়াল সিনেমা শুটিং নয়, যেন কোনো ফ্যানের হাতে বানানো সুপারম্যান স্যুট পরে কসপ্লে করছে। আমি জানি ডাইহার্ড ফ্যানরা কি বলবেন, সিনেমার শুটিংয়ে একটু ঢিলেঢালা সুপার হিরো কস্টিউম পরেই অ্যাক্টর অভিনয় করে, পরবর্তীতে পোস্ট প্রোডাকশনের ভিজুয়াল গ্রাফিক্সে সবকিছু ঠিক হয়ে যাবে, একদম শাইনিং লাগবে তখন। এখানে আমি হেনরি ক্যাভিলের এই জিফটুক আপনাদের সাথে শেয়ার করি, ভালো করে দেখুন। শুটিংয়ের মাঝেই ফুল কস্টিউমে তিনি হাসাহাসি করছেন, তার গায়ের স্যুটটি দেখুন আর ডেভিড করেন সুইটের স্যুটটি দেখুন। তাছাড়া কদিন আগে অফিসিয়াল যে ইমেজ রিলিজ করেছে ডিসি সেটিও দেখুন, তার পাশে এমনই স্টিল ইমেজে হেনরি ক্যাভিলকে দেখুন। আপনারা যত যাই বলেন না কেন, নতুন সুপারম্যানের প্রথম দর্শন এমন ডাল হবে সেটা আমার জন্য খুবই দুঃখজনক। যাই হোক, লিক হওয়া ইমেজ ও ভিডিও দেখে আমরা কয়েকটা বিষয় একদম ক্লিয়ার। সুপারম্যানের পরনে যে স্যুটটা আমরা দেখেছি সেটা কমিক বুক ও টিভি সিরিজের মতোই তার মা মার্থা কেন্ট হাতে সেলাই করে বানিয়েছেন তার ক্রিপ্টোনাইট পডে পাওয়া কাপড় থেকে। আমরা জ্যাক স্নাইডারের মুভিতে যেমনটা দেখেছিলাম ক্রিপ্টোনাইট ফোর্টেসে একদম রেডি স্যুট আছে, নতুন সুপারম্যান তা পাবে না। ডেভিড করেন সুইটের সুপারম্যান অলমোস্ট টিভির কার্টুন সুপারম্যান এবং বড় পর্দার প্রথম ক্রিস্টোফার রিভসের ওজি সুপারম্যানকে ট্রিবিউট দিয়ে তৈরি করা হয়েছে। ক্রিস্টোফার রিভসের সুপারম্যানে কোমরের উপর যেমন আন্ডারওয়্যার ছিল এবং সেই আন্ডারওয়্যারে আবার হলুদ বেল্ট ছিল, প্রায় হুবহু সেম ডিজাইনে নতুন সুপারম্যান ডেভিড করেন সুইটও সেজেছেন। শুধু সামনে নয়, কেপের পিছনেও যেমন সুপারম্যান লোগো ছিল ক্রিস্টোফার রিভসের, তেমনই লোগো সুপারম্যান লিগেসিতে আমরা দেখছি। অবশ্য ক্রিস্টোফার রিভসের ক্লার্ক কেন্টের মতো মোটেও হয়নি নতুন ক্লার্ক কেন্ট। দেখুন এই ইমেজটি, চুল দেখে মনে হচ্ছে তিনি মাত্রই সুপারম্যান হয়ে আকাশে উড়ে মাটিতে নেমে চটজলদি ক্লার্ক কেন্টে রূপান্তরিত হয়েছেন। অন্যদিকে ক্রিস্টোফার রিভসের ক্লার্ক কেন্ট সবসময় ফিট এবং ক্লিন ইমেজে থাকতো, একদম পরিপাটি। একটা ছোট্ট লিক ভিডিওতে আমরা ডেভিড করেন সুইটকে ক্লার্ক কেন্ট রূপে এক্সট্রাদের মাঝে অভিনয় করতে দেখি। আমি এক্ষুনি লিক দেখে সিন ব্রেকডাউন করতে চাই না, কিন্তু কয়েকটা ইমেজ দেখে সামান্য কিছু অনুমান না করে পারছি না। মিস্টার টেরিফিক এবং সুপারম্যান সম্ভবত একসাথে ফাইট করছে, একটা শটে ডেইলি প্ল্যানেটের সামনে তাদেরকে দেখা যায়, আরেকটা শটে বিধ্বস্ত সিমেন্ট চাকের সামনে সুপারম্যান হেঁটে যাচ্ছে লয়সেনের দিকে, এরপর কতগুলো আর্মি তাদের সাথে আল্ট্রাম্যান যে কিনা সুপারম্যানকে অ্যারেস্ট করেছে। ইয়াপ, একদম হেনরি ক্যাভিলের সুপারম্যানের মতোই নতুন সুপারম্যান মুভিতেও মেট্রোপলিস জুড়ে ধ্বংসযজ্ঞের জন্য সুপারম্যানকে দায়ী করা হবে। মেট্রোপলিস সিটি হলে একবার ঢুকে বের হওয়ার দুটো ইমেজ দেখি আমরা, মেবি এখানেই সুপারম্যানের হিয়ারিং হয়েছে। ক্যাট উইমেনের মতো কালো কস্টিউমে ইফ টেস্ট মেজারকেও দেখা যায় দুটো শটে, অর্থাৎ যখন সুপারম্যানকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় আর্মিদের সাথে, অর্থাৎ এই আর্মির দল লেক্স লুথারের
সাথে কাজ করছে। তবে যেটাই ঘটুক, কোলাটারাল ড্যামেজ ঘটেছে দ্য ডেইলি প্ল্যানেটে। মিস্টার টেরিফিকের স্পেসশিপে করে আমরা পত্রিকার প্রধান কিছু এমপ্লয়িকে সেভ হতে দেখি। লয়েস লিনকে তো আমরা সবাই চিনি, ইনি এডিটর ইন চিফ অর্থাৎ পত্রিকার মূল সম্পাদক পেরি হোয়াইট, এ হলো ফটোগ্রাফার জিমি ওলসন, গসিপ ব্যাটার ক্যাডগ্রেন, স্পোর্টস কলামিস্ট স্টিভ আর পলিটিক্যাল কলামিস্ট রন ট্রুপ। তবে ডেইলি প্ল্যানেটের কথা যখন উঠলই, খুব মজার একটা ডিটেলস বের হয়েছে। স্থানীয় এক ফটোগ্রাফার সেটের কিছু ছবি রিলিজ করেছে, সেখানে এই নিউজ বোর্ডের ছবিটি লক্ষ্য করুন। ডান পাশের ছবিটি মেট্রোপলিস ইগল পত্রিকার নিউজ, যেখানে প্রধান হেডলাইন, বিল্ডিং কোলাপস থেকে 20 জনকে বাঁচিয়েছে সুপারম্যান। অন্যদিকে বাম পাশের দ্য ডেইলি প্ল্যানেট পত্রিকার হেডলাইন হল, সুপারম্যান একটি ট্রেনকে অফ ট্র্যাক হওয়া থেকে বাঁচিয়েছে। আমরা শুধুমাত্র ডেইলি প্ল্যানেটের একটা সিঙ্গেল ইমেজ দেখি, যেখানে দেখি এই নিউজটির রাইটার হল স্বয়ং ক্লার্ক কেন্ট, অর্থাৎ নিজেই নিজের হিরোইজমের কাহিনী পত্রিকায় লিখেছে নতুন সুপারম্যান। তাও নরমালি লেখা নয়। প্রথম বাক্যটি খেয়াল করুন, হিরোইজম ফ্ল্যাশেস ওয়ান্স অ্যাগেইন অ্যাক্রস দ্য মেট্রোপলিস স্কাই ইন ব্লু রেড এন্ড গোল্ড। আমি আসলে ক্লার্ক কেন্ট বা সুপারম্যানকে এরকম নিজেকে নিজে প্রশংসা করতে আগে দেখিনি, খুবই অবাক লাগছে। আবার গার্ডিয়ানসের ডিরেক্টর জেমস গানের উইটিজমের উপর ভরসা আছে, দেখা যাক সিনেমার শেষ পর্যন্ত কি হয়। প্রিয় দর্শক, সুপারম্যান লিগেসি না হয় আগামী বছর আসবে, কিন্তু আগামী মাসে কি আসছে মনে আছে তো আপনাদের? ডেডপুল অ্যান্ড উলভারিন আপকামিং এই সিনেমার সর্বশেষ আপডেট জানতে স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে।